ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন, ওনার পেজে একাধিক ভিডিও এমন আছে এবং কখনও আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। ব্যারিস্টার সাইদুল হক সুমন যখন নভেম্বরের 1 তারিখে 2022 সালে এই মামলাটি কোর্টে এনেছিলেন, তিনি কিন্তু কোর্টের উপর পূর্ণ আস্থা দেখিয়ে এই মামলাটি এনেছিলেন যে কোর্ট নিরপেক্ষ একটি জাজমেন্ট দিবে। একটি মামলা যখন কোর্টে চলে আসে, সেখানে সেই মামলাটি কোর্টের আওতায় আসার পরে অল দ্য ডকুমেন্টস ইন দ্য ম্যাটার অ্যান্ড সব রকম প্রসিডিং, এটা কিন্তু কোর্টের প্রপার্টি এবং প্রিভিলেজড আইটেমস হয়ে যায়। যে কোনো এফিডেভিট প্রত্যেকটি পার্টির উপরে সার্ভ করা কিন্তু যে কোনো একটি মামলার প্রত্যেকটি পার্টির একটি দায়িত্ব, এটা বার কাউন্সিল রুলসেও আছে। এবং এই যে মামলার যে ডকুমেন্টসগুলো আমরা প্রত্যেকটি পার্টিকে দিয়ে থাকি, এটা আপনারা এফিডেভিটে আমরা যেগুলো দিই সেগুলো কিন্তু একটি প্রিভিলেজ ডকুমেন্ট যেগুলো কোর্টে থাকবে। কোর্টে ডিলিংয়ের পরে কিন্তু এগুলোকে আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলতে পারবো এবং নেতিবাচক বিবেচনায় এগুলোকে আনা হবে সাধারণ মানুষেরও। তবে তিনি যে কাজটি করলেন, আমরা যখন 23 তারিখে এটা এসিসি অ্যান্টি করাপশন কমিশন এটাকে যখন তাদের নজরে এফিডেভিটে আনলেন, তিনি ডিরেক্টলি লাইভে যে এটা নিয়ে কথা বললেন এবং কিছু অংশিক পার্ট এখানে উনি তুলে ধরলেন, এটা নিয়ে কথা বললেন, এটা নিয়ে বিবেচনা করলেন। এটা নিয়ে আসলে কোনো প্রবলেম তখন হতো না যদি উনি কোনো মামলা ইনিশিয়েশন না করতেন। মামলায় আসার কারণে এই লাইফটার মাধ্যমে তিনি দুটো জিনিস প্রমাণ করলেন, একটি হচ্ছে তিনি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি আমি জানি না, প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি সেটাও জানি না, কিন্তু এই দুটোর যে কোনো একটি করছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করছেন না তিনি। এবং সেকেন্ড হচ্ছেন তিনি অবশ্যই যখন এই কথাগুলো উঠে তুলে ধরেছেন তার একটি, আমি একটু আসছি একটা মিনিট, যে আজকে আমাদের আইনজীবী এটা বলেছেন এবং উনি কিছু কেসের মাধ্যমে এগুলোর ব্যাখ্যা দিয়েছেন, সিনিয়র অ্যাডভোকেট প্রবীণ ইয়োগী স্যার এটা বলেছেন। এবং ইনি সেকেন্ড জিনিস যেটা উনি করেছেন, উনি আসলে মহামান্য আদালতের উপরে একটি আস্থার অভাব দেখিয়েছেন। আদালতের কাছে আছেন, ওনার বিবেচনা করে দেখবেন, তার আগে যদি তিনি একটা পাবলিক হিয়ারিংয়ে যেতে চায়। আসলে মহামান্য আদালত নিজেও তারা আজকে দুঃখিত ছিলেন, আমরা দেখেছি যে দুজন জাস্টিসের মুখেও একটি খুব ঠিক বলবো না, একটু দুঃখ ছিল, কারণ তার কাছে তারা এক্সপেক্ট করেন অ্যাজ আ, তিনি যদি একটি সাধারণ ব্যক্তি একটি ভিডিও করতেন আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না, তিনি একজন আইনজীবী, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটা, একজন আইনজীবী হয়ে এবং আমার থেকেও যথেষ্ট বেশি এক্সপিরিয়েন্স তার নিজস্ব থাকাকালীনও তিনি যদি এটা করে থাকে আসলে এটি দুঃখজনক। আমি যা সাধারণ মানুষকে এটা বোঝানোর জন্যই আজকে লাইভে এসেছি, যে অর্ডারটি দেওয়া হয়েছে সেই অর্ডারটি, সরি মানে সাংবাদিকদের সবার সামনে এসেছি, দুঃখিত, যেই অর্ডারটি দেওয়া হয়েছে আমি শিওর যে এটা পেটিশনার অলরেডি আপনাদের সামনে বলেছে, তারপরেও একটি ব্রিফ দেওয়া হলো। ব্যারিস্টার সাইদুল হক সুমন দুবার লাইভে গিয়েছেন, একবার 23 তারিখে জানুয়ারির, একবার 25 তারিখে। 23 তারিখে একটা সবাই জানেন, 25 তারিখে উনি লাইভে যাওয়ার কারণ ছিল আমরা একটি পেটিশন করেছেন এবং উনি তার জনগণকে জানাতে চেয়েছে যদি কোর্ট একটি রায় দেয় এবং তিনি আর লাইভ করতে না পারেন তাকে যাতে ম্যানেজড হিসাবে না ভাবা হয়। এখন আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইনি, কোর্ট এবং মাননীয় আদালত দুজন সিনিয়র আমাদের যে জাস্টিস ছিলেন ডুয়াল বেঞ্চ রায় আজকে একটি অর্ডার দিয়েছেন যে এই সব ধরনের যে কোনো পাবলিসিটি ভিত্তিক লাইভ এই কেসের জন্য, এই কেস ডিসচার্জের আগ পর্যন্ত এরকম যাতে কোনো কিছু করা না হয় এবং যে দুটি লাইভের কথা আমরা উল্লেখ করছি এখানে সেগুলোকে ইন্টারনেট থেকে অফলোড করা হয়।